এদিন সাংবাদিকদের সামনে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বাজেট নিয়ে নানান প্রশ্নের মুখে পড়েন তবে তিনি বাজেট নিয়ে তেমন কিছু প্রতিক্রিয়া দেননি বাজেটের উপর তার কোনো প্রত্যাশা নেই এমনটাই জানান তিনি তবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানান কথা সামনে রাখেন সাথে কেন্দ্রীয় সরকারকে বেচা সরকার বলে আখ্যাও দেন আমার কোনো প্রত্যাশাই নেই সারাদিনই মিটিং মিছিলে ব্যস্ত ছিলাম আগ্রহ তৈরি হয়নি এরা পনেরো লাখ টাকা ফেরত দেবে বলেছিল দেয়নি এরা নোটবন্দি করে ক্ষুদ্র মানুষ কৃষকদের ক্ষতি করেছে সহস্র মানুষকে মেরে ফেলেছে অর্থনৈতিক দফা দফা করেছে এবং প্রবীণ নাগরিকদের সমস্ত গচ্ছিত অর্থ উড়িয়ে দিয়েছে যা জমা ছিল তা বেঁচে দিতে চায় এলআইসি শুধু কেন এয়ার ইন্ডিয়া বেঁচে দিচ্ছে এলআইসি বেঁচে দিচ্ছে রেলের মতন যারা লাইফলাইন সেটাও বেঁচে দিচ্ছে সুতরাং এরা এদের তো এর নাম হচ্ছে বেচা সরকার এই বেচা সরকার সম্পর্কে আমি বলবো আরে যে সরকার কেন্দ্রে আছে তাদের তো শেয়ারের দরও পড়ে গেছে আমি এইসবের নাম এইসব বলি